আরে শোন, আরে সখাদের সঙ্গে না আমার একটু ওই দন্ত মারপিট হয়েছিল, মারপিট ওই সেই জন্যেই নখা হাতের ছিল। তাই বেশ, ওটা না হয় হলো বলে বসন খানা কা বলি ও গোবিন্দ। হ্যাঁ বলো। এ বসন খানা কোথায় ছিল? আরে ললিতা। হ্যাঁ বলো বলো। গতকাল দাদা আর আমি একই শয্যায় শয়ন হয়েছি। ও তাই নাকি? আর নিদ্রা ভঙ্গের পরে উঠে কি দেখলাম জানিস? ওরে দাদারে বসনে বদলে গেছে, এবারে নিয়ে চল তোদের রাই কোথায় প্রভু? ওই যে রাধারানী আমার মান সিংহাসনে বসে আছে, ওই যে কুঞ্জের দ্বার খোলা আছে, আপনি ওখান দিয়েই প্রবেশ করুন। এবার গোবিন্দ আমার ধীরে ধীরে চলছে, ধীরে ধীরে ওই কুঞ্জের সম্মুখে দূর থেকে দেখলেন রাধারানী মান সিংহাসনে বসে আছে, দূর থেকে ডাকছে রাধে 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 গো। এই তো আমি এসেছি রাধে, একটিবার নয়ন মিলে তাকা, একটিবার আমার সঙ্গে কথা বলো। রাধারানীর আর মান ভাঙছে, ক্রোধান্বিত হয়ে বসে আছে। যখন রাধে রাধে বলে ডাক দিলেন, সাড়া দিল না। প্রভু আমার ফিরে এসে সখীদের বলছেন, ললিতা বলো দেখ দেখ তোদের রাইস কথা বলছেন, তোদের রাই একটি বারের জন্য কথা বলছেন। হে গোবিন্দ, তোমার বুঝি ডাকার মতো ডাকা হয় না? কি প্রভু প্রভু, আপনি আবার একবার একটু ভালো করে ডাকো। এবার গোবিন্দ আমার গিয়ে ডাকছে, রাধে মারে মারে
ওরে ললিতা, ওরে বিশাখা, তোদের রায়ের মানা ভাঙেছে না, বল না তোদের রায় কেমন ভাবে কথা বল, আমায় কি করতে হবে প্রভু? আর একবার করতে হবে, শেষবারের মতো আপনি যদি ওই রাধারানী পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে পারেন কি? সখীরা বললেন, প্রভু আপনি যদি রাধারানীর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে পারেন তবেই দেখবেন আমাদের রাই কথা বলবেই বলবে। আমাদের প্রশ্ন হবে না, যিনি স্বয়ং ভগবান তিনি আজ রাধারানী পায়ে ধরবে, জগৎ শিক্ষার লাগি শাস্ত্রে প্রমাণ দিলে রাধা পর না সকেতে কৃষ্ণ পর না সকেতে গোবিন্দের গো রাধার রা এই দুটি নিয়ে হয়েছিলেন নদিয়ার গোড়া, আল্লাহ তিনি শক্তি আমার, কে গো রাধা চিন্ময় শক্তি আমার গোবিন্দ, দুটি বস্তু এক, শুধু জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার গোবিন্দ রাধারানীর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাচ্ছে, কেমন ভাবে গো? দোহকারে দোহ আমি এ দেহ রাধব না, আমি এ দেহ
ত্যাগ করিব। কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পেলেন, প্রভু আমার যমুনা নদীর তীরে ধুলায় পড়ে গড়া গড়ি যাচ্ছে, কৃষ্ণ বিরহে ধুলায় পড়ে গড়া গড়ি যায়। মিলনের জন্য অস্থির হয়ে উঠলে দুটি মনে মনে ভাবলে, তবে কি প্রাণে গোবিন্দের এমন অবস্থা কেন? কিন্তু দেখা যাক প্রভু আমাকে দেখতে পায় কিনা, তাই প্রভুর দিকে না তাকিয়ে উল্ট দিকে তাকাতে তাকাতে দুটি চলছে। এখন না জানার ভান করে যাচ্ছে, তার দূর থেকে আমার প্রভুর ঠিক লক্ষ্য পড়ে গেল। ডাক দিলেন, দুটি এই যে দুটি, এই যে এদিকে
দুতি এই যে ও দুতি বলি কি হে গোবিন্দ নাকি তা প্রভু আপনি এখানে বসে কি ভাবছে ওরে ওরে দুতি তোদের রাই ভালো আছে তো হ্যাঁ প্রভু আমাদের রাই খুব ভালো আছে আচ্ছা দুতি বল না তুই যা চাইবি আমি তোকে তাই দেব টাকা পয়সা গহনা গাটি তুই যা চাইবি তাই দেব কিন্তু আমার বধু আমেলনের উপায় বলে দে তুই যা চাইবি তাই দেব হে কি না 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 প্রভু আমরা ওই টাকা পয়সা গহনা গাটি চাই না যেন শেষের দিনে যেন তোমাদের যুগল রূপ দেখে যেন মরতে পারে নিতাই বলুন হরি 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 বল হরি বল হরি বল প্রভু আপনার কিন্তু এমএসএ মিলন হবে কেন না রাধারানীর যদি মান ভঙ্গ করিতে হয় আপনাকে ওই সাপুরে বেশ নিতে হবে কি আচ্ছা দুতি ওই সর্প বা ওই ওই যে ডমরি এই যে সাজ পোশা এগুলো কোথায় পাবো বলে কেন প্রভু আপনি সখাগণের মাঝে গিয়ে ওই যে যোগমায়াকে বলবেন আর যোগমায়া তার স্বামীর কাছ থেকে ভোলানাথের কাছ থেকে ওই সর্প ডমরি আর সাজ পোশাকগুলি সব এনে দেবে আর আমরা এখন আমি এখন আছি রাধার কুঞ্জে এই বলে দুতি আমার প্রস্থান করিলে আর এদিকে প্রাণ গোবিন্দ আমার সখাগণের মাঝে গিয়ে যোগমায়াকে ডাকলেন যোগমায়া যোগমায়া হে কি এ কি প্রভু আপনি ডাকছেন বলুন বলুন প্রভু আজ রাধা মিলনের জন্য তোমার ওই ভোলানাথের কাছ থেকে সমস্ত সাজ পোশাক ডমরি সর্প সব এনে দিতে হবে বেশ বেশ যিনি মা যোগমায়া যিনি মা ভগবতী তিনিই তো দুর্গা এই যোগমায়া না হলে রাধা কৃষ্ণের লীলার মিলন ঘটানো যায় না এবারে যোগমায়া দেবাদি দেব ভোলানাথের কাছ থেকে সমস্ত সাজ পোশাক গুলি নিয়ে এলো নিয়ে এলো যখনই সব নিয়ে এলো ওই সখাগণের মাঝে দিয়ে বললেন আরে বলো আরে এই যে শোন শোন আজকে আমি সব কিছু এনে দিলাম আজকে তোরা সবাই মিলে আমাদের প্রাণ বল্লভকে তোরা সবাই মিলে সাজা এবার ভগবান প্রাণ গোবিন্দকে আমার মধ্যে দাঁড় করিয়ে সমস্ত সখাগ আজ মনের মতো করে সাজাচ্ছে মনের মতো সাজাচ্ছে আমার গোবিন্দ দাঁড়ালেন আজ মনের মতো সাজিয়েছে কেমন করে গো বলে মনের মতো সাজাইলো সাজা হয়েছে তো বলে আমরা
কি করে বলে যদি ধরা পড়ে যায় তবে কি হবে কি গো মা সাজা যদি না ঠিক হয় যদি ধরা পড়ে যায় কি হবে বলে শোনো আগে যদি যেতে হয় ওই মা যশোমতির কাছে যাও আর মা যশোমতির কাছে গিয়ে যদি ঠিকমতো খেলা দেখাতে পারো তবেই বুঝবে যে তোমার সাজা খুব ভালো হয়েছে বেশ এবার গোপাল কৃষ্ণ আমার ওই সাপুরে বেশ ধারণ করে ডাক দিতে দিতে যাচ্ছেন কোথায় না মা যশোমতির কুঞ্জের সম্মুখে ডাক দিচ্ছেন কেমন ভাবে গো আর বলছে কি বলছে আয়েশা পিনি
সে সন্তুষ্ট হয়ে বলছেন, আরে এই বেদগার ছেলে সংসদ, তোর সাপ খেলা বন্ধ কর, তোর সঙ্গে আমার দরকার আছে। সাপুরে বেশে গোবিন্দ তো চমকে উঠলে, বলি আচ্ছা বেদেকার ছেলে তোমার বাড়ি কোথা, তোমার বাড়ি কোথা? আমার বাড়ি যাবর থানায় অন্তর্গত, আছি এক গ্রাম, আর সেই গ্রামেতে বসত করি, গোপাল আমার নাভি। আরে ও রোহিণী, আরে আমাদের গোপালের নামে যা, ওই বেদেকার ছেলেরও নাম কি? বলি ও বেদেকার ছেলে, তোমার পিতা মাতার নাম কি? ও আমার পিতার নাম হলো নন্দ বেদে, আর মাতার নাম হলো যশোদা বেদিনী। কি আচ্ছা বেদেকার ছেলে, তুমি আমাদের আমাদের ঘরে তুমি থাকবে কেনে কেনে কেনে? বলে আমাদের না গোপাল আছে, বলে আমাদের যে গোপাল আছে না, তুমি তার সঙ্গে খেলাধুলা করবে, সে এখন একটু বনে গিয়েছে খেলতে, আমার মাদের বাড়িতে থাকবে, তুমি তার সঙ্গে খেলাধুলা করবে। বলে ও, বলে থাকতে পারি তবে একটা কারণ আছে। বলে কি কারণ? শোনো, আমার সঙ্গে থাকবে যে, বলে আমার মতই হবে সে। কি ওরে বাপরে বাপ, না না বাবা তুমি ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। বলে আমার সঙ্গে থাকবে যে, সে আমার মতো হবে সে। না না বাবা বেদেকার ছেলে, তুমি ফিরে যাও ফিরে যাও। সাপুড়ে বেশে গোবিন্দই আমার মনের আনন্দে মায়ের কাছ থেকে ফিরে গেলেন, ফিরে গেলেন, আর মনে মনে ভাবেছেন মা চিনতে পারলো না, চিনতে পারলো না। সখাগণ বলছে আজ তোর সাদার মতো সাজা হয়ে, এবার দুতি গিয়ে ওই সাপুড়েকে ডেকে আনলেন। ও সাপুড়ে, রাই সাপ খেলা দেখবি? গোবিন্দ আমার মনের আনন্দে ধীরে ধীরে আসছেন কুঞ্জে। তা আসা মাত্রই দুতি বলে উঠছেন, আচ্ছা সাপুড়ে, তুমি সাপ খেলা দেখাও না অন্য কিছু জানো? সাপুড়ে বসে গোবিন্দ বলছে, না না না, শুধু সাপ খেলা না, আমি হাত দেইখা বহু বহু রকম কাইথা বইলা দিতে পারি। কি? আমি হাত দেইখা বহু বহু রকম কাইথা বইলা দিতে পারি। মানে হ্যাঁ গো সাপুড়ে, তুমি তবে আগে আমাদের রায়ের হাতটা দেখো দেখি, আর হাতটা দেখে যদি ঠিক বলতে পারো তবেই বুঝবো যে তোমার সত্যি সব ঠিকঠাক হয়েছে, আর তুমি যা চাইবে তাই আমরা বকশিস দেব। দেখি দেখি এবার রায়ের হাতখানি দেখে বলছে, ও বুঝেছি বুঝেছি। বলে কি? না নামে যদি থাকে এই ঘরে, অবশ্য মৃত্যু হইবে তার দু চার দিনে। তোমাদের ঠাকুর বুঝি হারাই গিয়া গেছে। এই কথা শোনার পরেই আর
আর সবাই আর দেরি না করে এবার সবাই সাপ খেলা দেখার জন্য অস্থির হয়ে উঠছে। বেশ বেশ সাপ খেলা, তবে আগে আমাদের আমরা সবাই সাপ খেলা দেখব, আগে সাপ খেলা দেখা। এবার সাপুড়ে ওই ঝোলাটিকে রেখে সাপুড়ে এবার তিনি সাপ খেলা দেখাচ্ছে। কেমন করে? জয় জয় মা মনসা জয় বিশহরী গো, জয় জয় মা মনসা জয় বিশহরী গো, জয় জয় মা মনসা জয় বিশহরী গো, জয় জয় মা মনসা জয় বিশহরী। এবার প্রভু আমার যাওয়ার সময় একটি সর্প লুকলুকাইত করে রেখে দিলে। এবার ঝোলাটি গুছিয়ে সাপুড়ে বেশে গোবিন্দ আমার যখনই রাধারানীর কুঞ্জ থেকে নেমে যাচ্ছে, আর রাধারানী আমার সাপ খেলা দেখে যখনই তিনি অন্তর্মহলে প্রবেশ করতে যাচ্ছে, ঠিক সেই সময় ওই একটি সর্প গিয়ে করিল দংশ। আমাদের আইকে সর্প দংশ করে পড়েছে, কি করবো? আমাদের আই বুঝি বাঁচবে না, আমাদের আইয়ের সর্বাঙ্গ নীলবর্ণ হয়ে গেছে। ওরে ওরে কে আছিস না? ছুটে গিয়ে সাপুড়ে গে না,
ছুটতে ছুটতে কুটি লাগিয়ে ডাকছেন সাপুড়ে সাপুড়ে গোবিন্দামা মোহের আনন্দে হাসতে হাসতে কুঞ্জে আসছে সাপুড়ে বলি ও সাপুড়ে তুমি দেখো দেখো আনন্দে গদ গদ বলছে হ সব ঠিক কইরা দিতে পারবে কি বলে সব ঠিক কইরা দিতে পারি তোমরা আগে বলো তো দেখি তোমরা তোমাদের রাইকে আগে বাঁচাবো না আগে তোমাদের ওই সাপটিকে আমি এনে দেখাবো বলে না 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 ওই সাপটা সাপটা সাপকে পরে আনবে আগে আমাদের রাইকে বাঁচান আমাদের রাই বুঝি আর বাঁচবে না শোন আমি বাঁচাই দেব কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা কি জানিস তাড়াতাড়ি করে আমার এক খিলি পান এনে দে এবার কুটিলা ছুটে কি তাড়াতাড়ি করে ঘরের মধ্য থেকে এক খিলি পান সেজে এনে দিলেন এই নিন এবার সাপুড়ে বেশে গোবিন্দ ওই পানটিকে বদনে নিলেন আর ওই পানটি বদনে নিয়ে বদনে চিবুতে 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 কি করছেন না রাধা রানীর বদনে বদন দিয়ে চুম্বন করছে নাকি কুটিরা বলে কোথাকার বেদেকার ছেলে যার কোন জাতি ঠিক নেই বলে সে কিনা আমাদের বউয়ের বদনে বদন দিয়ে চুম্বন করছে ছি ছি জটিলা বলে কুটিলা আমাদের বউ মরে যা আরে তুই কিনা যাতে নিয়ে টানা টানি করছিস আরে তুই বাপ দে আরে ও সব বাপ দে বাপ দে আমাদের বউ মরে যাচ্ছে এবার প্রাণ গোবিন্দ আমার ওই যখন বদনে বদন দিয়ে চুম্বন করছেন রাধা রানী ধীরে ধীরে নিদ্রা ভঙ্গের মতো আস্তে আস্তে নয়ন মিলে তাকালে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে বসলে যেন মনে হচ্ছে ঘুম থেকে উঠে বসেছে ঘুম থেকে উঠে বসেছে এবার সাপুড়ে তার সাপকে ডাকলেন এই সাপ বলে বেরিয়ে এই সাপ বলে এই সাপ তুই বেরিয়ে সাপ এবার আস্তে আস্তে করে আসছে এসে দাঁড়িয়েছে সম্মুখে এসে মাথাটি তুলে দাঁড়িয়েছে এবার গোবিন্দ বলছেন এই সাপ তুই এদের বধুকে তুই দংশন করছিস কেন সাপ কি বললো জানেন বলে রাইকে তো দংশন করেছি এবার এবার আয়ানকেও দংশন করি আর দংশন করে এই বংশে বাটি দিতে না রাখি সাপের কথা শুনে জটিলা কটিলা তাড়াতাড়ি করে ও মা তলবি কল্পা সব গুছিয়ে নিচ্ছেন ওরে চল চল আমরা পালিয়ে যাই আমরা উঠি আর
ছুটছেন পালিয়ে যাবে। আর এদিকে দ্যুতি বলছেন, গোবিন্দ আর কেন, আর কেন উমেশ, এবার নিজ উমেশ ধারণ করো। দ্যুতির কথা শুনে, ললিতা আবিষ্কার কথা শুনে এবার প্রাণ গোবিন্দ আমার নিজ উমেশ ধারণ করলো। এবার নিজ উমেশ ধারণ করে রাধারানীকে বলছেন, রাধে গো শোনো, রাধে আজকে তোমার জন্যই আমাকে এ বেশে নিতে হয়েছে, নিতে হয়েছে। তুমি মান ত্যাগ করো, তুমি ক্ষমা স্বীকার করো, স্বীকার করো। রাধারানী কর জোরে, মাথা নত করে, মান রাগ তেজ অভিমান সব দূর করে দিলে। আর যখনই দূর করে দিলেন, অমনি সখীরা সবাই ঘিরে দাঁড়িয়েছে, ওগো রাধে আমরা অনেক কষ্ট করে আমরা সেই গোবিন্দকে এখানে এনেছি, ওরে রাধে তুই একটিবার আমার গোবিন্দের বামে এসে দাঁড়া। তাই যখনই বামে এসে দাঁড়িয়েছেন, জটিলা ভবনের আভা কৃষ্ণের মিলন হইল, মিলন হইল, আর প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল, সবাই মিলে আজ ঘিরে দাঁড়িয়েছে। সবাই মনের আনন্দে যুগল রূপ দর্শন করছে, চলুন আজ আমরা সবাই মিলে সেই যুগল রূপ দর্শন করি। ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, কথা কইয়া